নুরবিনা অ্যাপে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাণীর প্রজননে বা মানুষের প্রজননে বিভিন্ন হরমোনের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্টে আমরা যে হরমোন বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলো মানুষের প্রজননে ভূমিকা পালন করে তাদের নামগুলো জানার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে পিটুইটারি, মাথার অবস্থিত ব্রেনের হাইপোথ্যালামাস নিচে। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে থাইরয়েড, তারপর হচ্ছে অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন গ্ল্যান্ড বলে গ্রন্থি। চার নম্বর শুক্রাশয়, পাঁচ নম্বর ডিম্বাশয়, পিটুইটারি থেকে যে হরমোন বা এই ছয়টি অংশ, এই ছয়টি শুধুমাত্র ডিম্বাশয় শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে এবং শুক্রাশয় শুধু পুরুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্লাসেন্টা সবসময় কোনো ধরনের জায়গা তৈরি হওয়ার পর প্লাসেন্টা তৈরি হয়। এই ছয়টি জিনিস আমাদের প্রজননের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তা আমরা দুই ধরনের জিনিস, আমাদের যে প্রজনন যে প্রক্রিয়া শুরু হয় সেটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে সাধারণত 12 থেকে 16 বছরের মধ্যে বা 14 বছরের মধ্যে এই প্রজনন প্রক্রিয়া শুরু হয়, এবং নারীর ক্ষেত্রে দেখা যায় এটি সাধারণত 10 থেকে 13 বছরের মধ্যে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রজনন যে অঙ্গ সেগুলো হচ্ছে ম্যাচিওর বা বৃদ্ধি পাওয়া শুরু হয়, এবং এই বয়সের মধ্যে দেখা যায় কিছু চয়েকটিক বৈশিষ্ট্য এবং কিছু শারীরিক গঠনের পরিবর্তন আসে। এগুলোকে বলা হয় সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স বলা হয় এদেরকে। এবং এর ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামক হরমোন তৈরি হওয়া শুরু হয়, এবং এই টেস্টোস্টেরন হরমোন হচ্ছে পুরুষের বিভিন্ন ধরনের শারীরিক চেঞ্জ, শারীরিক পরিবর্তন করে। যেমন দেখা যায় যে এদের শরীরে লোম সৃষ্টি হয় এবং দাড়ি সৃষ্টি হয়, এর মাসেলগুলো কিছুটা শক্ত হয়, গলার ভয়েসগুলো হচ্ছে একটু গম্ভীর হয়ে যায়, একটু বড় বড় হওয়া হয়, এবং সক্রিয় শুক্রাণু তৈরি হওয়া শুরু হয় এবং শুক্রাণু নির্গত হওয়া শুরু হয় শরীর থেকে। এবং এই নারীর ক্ষেত্রে যে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স আছে সেটার প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে মাসিক ক্রিয়া। এবং এই ক্ষেত্রে প্রাণীর মানে স্ত্রীর দেহে মাসিক হচ্ছে গিয়ে সাধারণত এই 10 থেকে 13 বছরের মধ্যে শুরু হয়, এবং এটা পরবর্তীতে 40 থেকে 45 বছর পর্যন্ত সম্পন্ন হয়, এবং এই সময়টাকে বলা হয় এদের প্রজনন বয়স, প্রজনন টার্ম। এই সময়ের ক্ষেত্রে এরা সবসময় বাচ্চা গ্রহণ বা বাচ্চা ধারণ করতে পারবে বা সন্তান ধারণ করতে পারবে। এরপর এই সময়ের আগে এবং এই সময়ের পরে যদি মাসিক বন্ধ হয়ে যায় তাহলে কোনো নারীর পক্ষে সন্তান ধারণ করা সম্ভব না। তা মাসিক ক্রিয়ার ক্ষেত্রে পিটুইটারি থেকে দুটি হরমোন তৈরি হয়, একটি হচ্ছে FSH বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বলে, এবং একটি হচ্ছে LH বা লিউটিনাইজিং হরমোন। এই দুটি হরমোন স্ত্রীর মাসিক বা পিরিয়ড কিংবা মেনস্ট্রুয়েশন বিভিন্ন নামে ডাকা হয় এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে, এবং এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি মাসে সাধারণভাবে 28 দিনের একটি চক্র সম্পন্ন হয় এবং রজচক্র বলে। এই চক্রে একটি করে ডিম্বাশয়, একটি করে ডিম্বক তৈরি হয়, এবং এটি যদি কোনো শুক্রাণু অ্যাভেলেবেল থাকে তবে সেটি হচ্ছে ভ্রূণ তৈরি করে, যদি কোনো শুক্রাণু অ্যাভেলেবেল না থাকে তাহলে হচ্ছে এই ডিম্বকটি মানুষের শরীর থেকে বের হয়ে যায়। এবং এই বের হওয়ার মধ্যে যে পুরো প্রক্রিয়া, এটি 4 দিন সাধারণ ক্ষেত্রে 4 দিন এটা থাকে, অর্থাৎ 28 দিনের একটি সাইকেলে 4 দিন হচ্ছে এর সিক্রেটরি ফেজ বলে। এই 4 দিনে হচ্ছে একটি সাদা রঙের তরল পদার্থ শরীর থেকে নির্গত হয়, এবং এর সাথে সাথে একটি করে ডিম্বক বা ডিম্বাশয় বের হয়ে যায় শরীর থেকে। এভাবে একটি একটি পুরুষ এবং নারীর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পায়। এছাড়াও
নারীর এই মাসিক ক্রিয়া সম্পন্ন হওয়া ছাড়া আর কিছু থাকে, যেমন কম লোম সৃষ্টি হয়, গলার স্বর চিকন হয়ে যায় এবং মাসেলের যে একটা বৃদ্ধি সে বৃদ্ধিটা হচ্ছে কিছুটা একটু সফট থাকে, এ ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে।